সালামু আলাইকুম দর্শক মন্ডলী, কেমন আছেন? আমি শাহ সোহেল আমিন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ল এন্ড জাস্টিসে। কেমন আছেন আপনারা? আমাদের এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে আমার আপনার সকলের জন্য, এই কমিউনিটির মানুষের সুখ দুঃখ নিয়ে। আমরা যদি আপনাদের আপনাদের কথা শুনি এবং আপনাদের উত্তর দেই, তাহলে আমরা কিছু আপনাদের কিছু উপকার হলেও আমরা নিজেদেরকে গর্বিত মনে করব। আমাদের সঙ্গে আছেন এই কমিউনিটির একজন প্রবীণ আইনজীবী, যিনি সুদীর্ঘ 30 বছরের ঊর্ধ্ব সময় ধরে আমাদের কমিউনিটিকে আইন বিষয়ক সেবা দিয়ে আসছেন, সেই প্রিয় ব্যক্তি ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ সিকদার, এমবিই। সো আপনাদের যদি ইমিগ্রেশন অথবা অন্য কোনো বিষয়ক আইন বিষয়ক সমস্যা থেকে থাকে, স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, নাম্বারটিতে কল করুন, আমাদের গেস্ট আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। আমি এবারে চলে যাচ্ছি আমাদের গেস্টের কাছে এবং জানতে চাইব কেমন আছেন উনি। আসসালামু আলাইকুম ব্যারিস্টার সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শৈল ভাই কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনাকে আপনার আপনি ভালো তো? আলহামদুলিল্লাহ, ইউ আর লুকিং ভেরি গুড, মাশাআল্লাহ। অনেক ধন্যবাদ ব্যারিস্টার সাহেব, এবং আপনি ভালো আছেন জেনে খুশি হলাম। এবারে চলে যেতে চাচ্ছি ব্যারিস্টার সাহেব আমাদের অনুষ্ঠানের মূল যে বিষয়টি, যে বিষয়টি হচ্ছে আমার এবং আমার দর্শকদের প্রিয়, আপনার মূল্যবান ওপেনিং রিমার্কস। বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটা কথা বলবো আজকে। শৈল ভাই, একটা ক্রিমিনাল কেস বলেন বা ইমিগ্রেশন কেস বলেন, অনেক যত্ন এবং কষ্ট এবং অনেক টাকা পয়সা খরচের পর এই কেসটা আসে একটা হিয়ারিংয়ে জজ সাহেবের সামনে। বিগত 2014 সালের ইমিগ্রেশন অ্যাক্টে 18টা রাইট অফ আপিলের মধ্যে মাত্র 2টা বাকি রেখে 16টাকে শেষ করে দিয়েছে। তারপরেও মাশাআল্লাহ আপিল রাইট কোনো সময় জজ সাহেবের সামনে যায়। দুঃখের বিষয় হলো এই, আপনি এত কষ্ট করলেন, এত টাকা খরচ করলেন, সময় দিলেন, তারপরে যদি আপনি পুরোপুরি প্রিপেয়ার না হয়ে, তৈরি না হয়ে, রেডি না হয়ে জজ সাহেবের সামনে গেলেন, আগের প্রশ্নের জবাব পরে বললেন, পরেরটা আগে বললেন, দেখা গেল ওই কোর্টের পারফরমেন্সের কারণে আপনি কেসটা হেরে গেলেন। জি, এরকম কেস আমি অহরহ পাই। তো আমি আমার প্র্যাকটিসে যখন আমি কোর্টে যাব, এই মাসে 5 তারিখে আমার কোর্ট আছে, 7 তারিখে আমার কোর্ট আছে, 15 তারিখে আমার কোর্ট আছে, 25 এবং 26 তারিখে আমার কোর্ট আছে, এই কোর্টে যাওয়ার আগে আমি আমার ক্লায়েন্টদেরকে বলি, বাবা আমি এই কেসটা আমার টেবিলের মধ্যে জিতে যাব। অর্থাৎ আমি এই টেবিলে বসে আপনাকে ইন্টারভিউ নিব, যদি দেখি আপনি সঠিকভাবে প্রশ্নগুলোর উত্তর দিতে পারছেন না আমাকে, তাহলে জজ সাহেবের সামনে আপনি দিবেন কী করে? জজ সাহেব, আমি নিজে জাজ ছিলাম, এই জুডিশিয়াল মাইন্ডটা অ্যাপ্লাই করে দেখি যে আপনার কথাগুলো পুরোপুরি পাস মার্ক পায় কি না। যদি দেখি আপনার কথাগুলো প্রশ্নগুলো সঠিকভাবে হচ্ছে না, আমাকে 1,000 কেন 10,000 পাউন্ড দিয়েও আপনি আমাকে কোর্টে নিতে পারবেন না। তো আমি এখানে জিতে যাব। তো এর কারণে আমার ক্লায়েন্টদেরকে আমি বলি যে আপনি জজ সাহেবের কাছে কোর্টে যাওয়ার আগে একটু সুন্দর সান্দর হয়ে, সঠিক হয়ে, ভদ্রলোক হয়ে যাবেন এবং কোর্টে ব্যবহার করবেন সেগুলো শিখে দেখি করে। কেউ গিয়ে কানের মধ্যে এরকম খাজ চুলকায়, কেউ গিয়ে পা দিয়ে এইরকম করে, জজ সাহেব মনে করে এটা বেয়াদব। তো এইগুলো করবেন না, নাশায়েস্তা কোনো কাজ করবেন না। কোর্টে গেলে আপনি এই দিকে জজ সাহেব যেখানে বসা আছে, জজ সাহেবের চেহারার দিকে তাকাবেন, আপনি এই দিকে ওই দিকে ফুসফাস করবেন না, আদারওয়াইজ জজ সাহেব মনে করবে হি ইজ এ কাউ বয়, একে বিশ্বাস করা যায় না। কথাগুলো বুঝছেন? তো আমি আমার ক্লায়েন্টদেরকে বলি যে তিনটে হলো ফান্ডামেন্টাল প্রিন্সিপল, এবং আপনার এবং আমার ভিউয়াররা, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, আপনারা যারা কোর্টে যাবেন, কোর্টে যাওয়ার আগে এই তিনটা কথা আপনারা মনে রাখবেন। কয়টা বললাম? তিনটা। ওইখানে গেলে সওয়াল জবাব হয়, কবরের মধ্যে যেভাবে সওয়াল জবাব হবে, জি জি, নেকির মুনকিরকে দিয়ে আপনার এইরকম সওয়াল জবাব হবে। ওইখানে সরকার পক্ষের লয়ার আপনাকে প্রশ্ন করবে, আপনার পক্ষের লয়ার আপনাকে প্রশ্ন করবে, কোর্টের লয়ার আপনাকে, কোর্ট আপনাকে, জজ সাহেব আপনাকে প্রশ্ন করবে। এই প্রশ্নগুলোর উত্তর যদি আপনি সঠিক না দিতে পারেন, তাহলে পাশ করবেন না ফেল করবেন? ফেল করবেন। তো আমি বলি যে তিনটা জিনিস মনে রাখবেন। একটা হলো আপনি আপনার কেস আপনি ভালো জানেন, আপনি আপনার লয়ারের সাথে কথাবার্তা বলে গেছেন, আপনার লয়ার একটা প্রশ্ন করলো, হোয়াট ইজ ইয়োর নেম, বললেন, বলতেই বলে ফেললেন, তারপরে দেখা গেল লয়ার সাহেব বা হোম অফিসের অফিসার কোনো কিছু মুখ থেকে বের করার আগেই আপনি ঘট 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 করে আপনি উত্তরগুলো দিয়ে দিলেন। জজ সাহেব ভাববে
তাইলে লয়ার তো খুব ভালো করেই কোচিং করেছে তাকে, এখানে ওগুলো তো শেখানো, এগুলো তো নর্মাল না। এর কারণে আপনি যখন ফার্স্ট থিং প্রিন্সিপাল হলো, আপনাকে যখন প্রশ্ন করা হবে আপনি ঘট 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 করে ফটাফট উত্তর দিবেন না, বুঝে শুনে কি প্রশ্ন। আপনি যদি বুঝতে না পারেন তাইলে বলবেন সরি আমি বুঝতে পারছি না, এবং আস্তে আস্তে আপনি উত্তর দিবেন শালীনতাভাবে, যাতে জজ সাহেব বুঝতে না পারে যে আপনাকে ট্রেনিং দেওয়া হয়েছে এবং ট্রেনিংয়ের কারণে আপনি এগুলো ফটফটাই বলতেছেন। এটা হলো প্রথম আপনার প্রিন্সিপাল। দুই নম্বর প্রিন্সিপাল হলো আপনার যদি কোনো ইন্টারপ্রিটার থাকে, তাইলে ইন্টারপ্রিটার থাকলে আমি প্রায় দেখেছি ইন্টারপ্রিটার নিয়েছে কিন্তু ইন্টারপ্রিটারে কথা বলার আগে সে উত্তর দিয়ে দেয়। যেমন আমি বললাম একটা লোককে এই দেশে অনেকদিন থেকে আছে, তাকে বললাম আচ্ছা মিস্টার আলী হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর নেমের বাংলা তো ইংরেজি তো সবাই বুঝতেছে যে হোয়াট ইজ ইয়োর নেম অর্থ কী, তখন আপনি বলেছিলেন মাই নেম ইজ মিস্টার ফিরোজ আলী ধরেন, তখন জজ সাহেব মনে করবে যে এই লোকটা ইংরেজি জানে, তার কোনো উদ্দেশ্য থাকার কারণে কোর্টকে ফাঁকি দেওয়ার কারণে সে ইয়ে করেছে ইন্টারপ্রিটার নিয়েছে। তো দুই নম্বর প্রিন্সিপাল হলো যে যতক্ষণ পর্যন্ত আপনার ইন্টারপ্রিটার আপনাকে জিজ্ঞেস করে নাই, আপনি প্রশ্নর উত্তর যদি বা প্রশ্ন যদি বুঝেনও তারপরেও ঠুট বন্ধ রাখবেন। কথাটা বুঝাইতে পারছি? আপনার আপনি বুঝতেছেন তারপরে অপেক্ষা করবেন যে ইন্টারপ্রিটার আপনাকে জিজ্ঞেস করবে আচ্ছা বলেন তো মিস্টার আলী আপনার স্যালারি কত, গত মাসে কত স্যালারি পেয়েছিলেন, এটা যখন বলবে তখন ওয়েন দি ইন্টারপ্রিটার আস্ক ইউ দেন ইউ ওপেন ইউর মাউথ। এটা হলো দুই নম্বর প্রিন্সিপাল। আর তিন নম্বর যেটা আমি বলি আমার বন্ধুদেরকে যে আপনি ওইখানে গেছেন, আপনি আপনার লয়ার প্রশ্ন করুক অথবা হোম অফিসের লয়ার আপনাকে প্রশ্ন করুক অথবা কোর্ট আপনাকে প্রশ্ন করুক, একটা উদ্দেশ্যে প্রশ্ন করতেছে, যে উদ্দেশ্যে প্রশ্ন করতেছে আপনি ওভার স্মার্ট হবেন না, আপনি নিয়ম থেকে বেশি দরকার থেকে বেশি উত্তর দিবেন না। আপনাকে জিজ্ঞেস করা হলো আচ্ছা বলেন তো হোয়াট ইজ ইয়োর স্যালারি, মান্থলি স্যালারি, আপনার মাসিক বেতন কত, আপনি বলেন আমার মাসিক বেতন তো £1500, এটা £1500 গ্রস পাই, এ থেকে কাটা কোটার পরে ন্যাশনাল ইন্স্যুরেন্স এবং ট্যাক্স দেওয়ার পরে আপনি 1250 পাই, আপনাকে তো বলা হয় নাই নেট কত। আপনি যে মুহূর্তে আপনি ভলান্টিয়ার করতে যাবেন তখন বিপদ আসবে আপনার। অথবা আপনার জিজ্ঞেস করা হলো ওকে মিস্টার হুসেইন টেল মি ইয়োর কারেন্ট অ্যাড্রেস, আপনার বর্তমান ঠিকানাটা বলেন, আপনি বলেন হ্যাঁ আমার ঠিকানা হলো 53 কলিংউড গার্ডেন, এখানে তো আমি 5 বছর থেকে আছি, এই যে 5 বছর থেকে আছি এটাই আপনাকে বিপদ টেনে আনবে। এর কারণে যে প্রশ্ন করা হয় এই প্রশ্নর সঠিক উত্তর দিবেন, বাড়াইও না কমাইও না। আমি দেখেছি ভাই খুব খারাপ লাগে যে এই কোর্টের কোর্টে যাওয়ার কারণে, কোর্টের মধ্যে তার নিজের ভুলের কারণে যে সময় একটা মেরিটোরিয়াস কেস, একটা ভালো কেস সে সঠিকভাবে বলতে পারে নাই, এর কারণে এই কেসটা হারিয়ে গেছে। আপনার কোনো সলিসিটার, কোনো ব্যারিস্টার, কোনো কুইন্স কাউন্সিল তার পকেট থেকে ইনফরমেশন দিয়ে কোর্টকে বুঝাবে না। আপনি যে কথাগুলো বলবেন, আপনি যে এভিডেন্সটা কোর্টকে দিবেন, এই কথাগুলো দিয়ে জজ সাহেব সুন্দর সান্দর করে জজ সাহেবকে সে বুঝাবে, আপনার লয়ার বুঝাবে। এখন আপনি যদি প্রশ্নর উত্তর দিতে যদি গণ্ডগোল করে ফেলান তাইলে তো আপনার লয়ার কোনোভাবেই পারবে না। আমি ফাইনাল কথাটা বলি যে কেউ কেউ কোনো লয়ার কেউ কেউ করে কি কোনো প্রিপারেশন ছাড়াই কোর্টে চলে যায়, ক্লায়েন্টের সাথে কোনো দেখা নাই, কথা নাই, ফাইল সম্বন্ধে কোনো আলাপ করে নাই, বগলের মধ্যে ফাইল নিয়ে বললো ইয়েস আই এম ইয়োর লয়ার প্লিজ কাম টু দ্য কোর্ট, আই এম গোইং গো টু দ্য ইন ফ্রন্ট অফ দ্য জাজ। এইভাবে কোনোদিন করবেন না। আপনি যদি ক্লায়েন্ট হন মেহরবানি করে আপনার লয়ার সাথে কথা বলবেন, আপনি এই সম্পূর্ণ ফাইল সম্বন্ধে আলোচনা করবেন, আলোচনা করে তারপরে প্রিপেয়ার হয়ে কোর্টে যাবেন। বেটা ইংরেজিতে একটা ডাকর কথা আছে ইংরেজিতে, যেটা হলো ওয়েল বিগান ইজ হাফ ডান। যেটাই আপনি ভালো করে প্ল্যান করে সুন্দর করে আরম্ভ করবেন মনে করেন এটা প্রায় অর্ধেক হয়েই গেছে। থ্যাংক ইউ ভাইয়া, অনেক ধন্যবাদ ভাই, শেষে খুব সুন্দর করে আপনার ওপেনিং রিমার্কসের কথাগুলো বলার জন্য। দর্শক মন্ডলী, আসলে আমাদের নিজেদের কারণে আমরা অনেকগুলো কেস আমরা হেরে যাই, এটা যাতে না হয় আমাদের গেস্ট সুন্দর করে বলেছেন যে আপনারা কীভাবে প্রেজেন্টেশন করবেন এবং কতটুকু উত্তর দেবেন। আসলে প্রত্যেকে যদি আমরা আমাদের লয়ারদের সাথে আগে মিটিং করে কোর্টে যাওয়ার এই বিষয়ে আলোচনা করি তাহলে অনেক সময় ফ্লেক্সিবল হয়ে যায়, আপনার
আপনার যে ব্যারিস্টার অথবা আপনার সলিসিটর আপনাকে কি জিজ্ঞেস করবেন আপনার যদি জানা থাকে, এগুলোতে ফ্লেক্সিবিলিটি আসে, তখন কোর্ট বিশ্বাস করবে আপনাদের কথা, যাতে এরকম ভুল আমরা না করি। আমি আর লম্বা কথায় যাচ্ছি না, আমি জানি অনেকেই লাইনে অপেক্ষা করছেন, আমি দেখছি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মালানি শৈল ভাই, বেশ আসাম। জি ভাইয়া, ভালো আছি, আপনি ভালো ভাইয়া? জি ভাই, আমি আপনাদের প্রোগ্রাম দেখি, আমার সবসময় আপনার এটা রেকর্ড থাকে, আর আজকে আপনাদের কাছে আমার দুইটা কোয়েকশন ছিল। জি, অনেক ধন্যবাদ ভাইয়া আপনার প্রশ্নটা। আপনার নামটা খুব কেমন কইতে কইরা? জি ভাই সাহেব, আমার নাম জলিল, আমি মাদ্রাসা ধনী করাম। খুব হাসান ভাই সাহেব, আমি প্রথম কোয়েশন হইলো, আমি স্ট্রিম হিসেবে আসলাম। জি জি, আমার বাদে আমার যে সময় শ্রমিক, আমার ওয়ার্ক পারমিট আছে জি, 2012, আমি আপনার এই বিজনেস একটা আমি পার্টনারশিপে থাকি, আচ্ছা আর অন্য আমার বিজনেস অ্যাকাউন্ট ছিল। না, কইলা আইলা টিআর ফোরে স্টুডেন্ট হই, আবার বিজনেস ওয়ার্ক পারমিট হইলো কিলা? জি না, আমি টিআর ফোর স্টুডেন্ট আইছি, আমি ওদের সাথে বিজনেস কিনছি, আমার নামে একটা বিজনেস অ্যাকাউন্ট আছে। না না, আপনি আইলা তো স্টুডেন্ট হই, এতে বিজনেস কিনলা কিলা? যে বিজনেস এটা হইলো আমার এই সাসের আসিল, তাই না, আমার কই বিজনেস অ্যাকাউন্ট মানে কইরা দিছলা কি শেয়ার দিছলা। আচ্ছা জলিল ভাই, আপনি টিভি সেটের সামনে নেই, টিভির দিকে তাকাই কথা কইরা নি আপনি? জি না জি না, আমি টিভি সেটও নাই। আচ্ছা, তারপরে কইয়া যাও কা। তারপরে আমি অবশ্য আপনার এই 2015 বিয়া করি। জি, এই সময় আমার 2015 বিয়া করার বাদে আমার দেশে আমি মানে আমার স্টুডেন্ট ভিসা এখানে ওয়ার্ক পারমিট আসিল না। জি, আর বিয়া করার বাদে আমি অ্যাপ্লাই করছি, এই সময় আপনার আমি ইংলিশ মেজর করছিলাম না। আচ্ছা, আর 2016 আমি ফেব্রুয়ারিতে ইংলিশ মেজর করছি। জি, আর ইনশাল্লাহ আমার এক বেবি হয়েছে। জি, আমার কেস হইল আপনার আফিলও দেলাইছিল, আমি FLR অ্যাপ্লাই করছিলাম। জি, আর আমার কোয়েশ্চন হইল, আমার তো 2015 আমার খামের পারমিশন নাই, আমি কাজ করলাম না, বাট আমার ওই দিন অ্যাকাউন্টার আছে, তাইনে আপনার সেলফ ইনকাম দেখাই লিছে ওই আমার 2014-15 আমি 8,000 pound মানে আমার বিজনেস ইনকাম হয়েছে। আচ্ছা, তো এটা কোনো আপনার ওই আমার ভিসার কোনো এফেক্ট করবো কি না তা জানা থাকে। ওকে, থ্যাংক ইউ। ওকে জলিল ভাই, আপনি টিভি সেটের সময় থাকুক, আমরা গেস্ট আপনার প্রশ্নের উত্তর দিব, আমি চলে যাবো আমাদের পরবর্তী কলারের কাছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই সাহেব, আমার একটা কোয়েশ্চন আছে আপনার ব্যারিস্টার সাহেব। জি ভাই, আপনার নামটা কইবেন এবং কইতে হইছেন? আমি জামাল কইরা, আমি লিভারপুল থাকি। জামাল? জি, লিভারপুল থাকে। কইবেন কোন কাজন ভাইয়া? সাহেব, আমি রিসেন্টলি বাংলাদেশ গিয়া বিয়া করছিলাম। জি, আমি জানতাম কইরা কি আমি উনকো আমি রেস্টুরেন্টে কাম করলাম আর কি, আমার বেতনও তো তা নাই। জি, যদি বেশি বেতন দেখাই উনকো তো 18,000 pound না কি তা লাগে শুনছিলাম। জি, আমার যদি অষ্টতা বাইশটা সময় বেলায় বুঝে ওই চাকরি চাকরি তা লাগে, কতদিন ওর কাগজ লাগে আমার দাদা যদি কইতা, আর ইংলিশ টেস্ট কি তা দেওয়া লাগবো আমার ওয়াইফে আনতে হইছে জাস্ট। ভাই আপনার পাসপোর্টটা কি যাত? আমি আমার পাসপোর্ট ইস ভাই স্যার। ওকে, থ্যাংক ইউ, দ্যাটস ইট। ওকে ভাইয়া, আপনি টিভি সেটের সামনে থাকুক, আমরা গেস্ট আপনার প্রশ্নের উত্তর দিব, আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি লন্ডন থেকে বললাম। জি ভাইয়া, ওর নামটা কোকা ভাইয়া? আর জি, আমার নাম আলী। জি, কোকা লন্ডন। আমি 10 ইয়ার্স ধরে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করতেছি। জি, বুঝলেন। তারপরে আমি তারা বাদে আমার ভিসা দেওয়ার পরে 5-6 মাস পরে ইন্টারভিউ ডাকার পরে ভিসা ক্যান্সেল করে দিচ্ছে, ক্যান্সেলেশন লেটার দিচ্ছিল। আমি
আমি আবার অ্যাপ্লিকেশন করছি এফএলআর দুই সপ্তাহ দেওয়ার জন্য হলটা দেয় তখন আমি বায়োমেট্রিকও দিছি আপনারা 3 মার্চ একটি বিরতির সময়, বিরতির পর চলে আসবো আপনাদের প্রিয় অনুষ্ঠান লয়েন্ড জাস্টিস নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন, ধন্যবাদ।